ঝোড়ো হাওয়া এবং ঘূর্ণিঝড়ের দাপটে হুগলির ত্রিবেণী গঙ্গার ঘাটে জলোচ্ছ্বাস এবং সংলগ্ন এলাকা লন্ডভন্ড হয়ে যায় শনিবার 30শে সেপ্টেম্বর। এমনিতে শনিবার সকাল থেকেই গোটা হুগলি জুড়ে খারাপ আবহাওয়ার জন্য বিপর্যস্ত ছিল জনজীবন, কিন্তু হঠাৎ করে ত্রিবেণী ঘাটে ঝোড়ো হাওয়া এবং ঘূর্ণিঝড়ে রীতিমতন যেন সাধারণ মানুষের যে অবস্থা সেই অবস্থা যথেষ্টই উদ্বেগের মধ্যে পড়ে যায়। ঘূর্ণিঝড় আর ঝোড়ো হাওয়া এই দুয়ের যোগে রীতিমতন ভয়ঙ্কর এক রূপ দেখা যায়। প্রকৃতির এই তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েন সেখানকার মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। এই বিপর্যয়ে ত্রিবেণীর মহাশ্মশানে মৃতদেহ দাহ করতে আসার পর মানুষের বসার স্থায়ী চাল পর্যন্ত লন্ডভন্ড হয়ে যায়। শনিবারই ঘূর্ণিঝড়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। মাত্র কিছুক্ষণের ঘূর্ণিঝড় আর তাতেই রীতিমতন লন্ডভন্ড হয়ে যায় গোটা গ্রাম। হাওয়ার দাপট এতটাই বেশি ছিল যে ঘরের চাল উড়ে গিয়েছে, পাঁচিল ভেঙে যায়। হুগলির কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেনাভারুই গ্রাম এবং মগরা ত্রিবেণী এলাকায় শনিবার হঠাৎ করেই এই ঘূর্ণিঝড় হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারও। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মগরা ত্রিবেণী এলাকাতেও ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা যায়। গঙ্গার ওপরে পাক খেতে থাকে ধুলোর রাশি, ঘরবাড়ি ভাঙচুর, পাশাপাশি চাষের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়। উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে রাজ্যের সর্বত্র দফায় দফায় বৃষ্টি চলছে। নতুন সপ্তাহ শুরু থেকেই ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বাংলায়। দক্ষিণবঙ্গের 6 জেলা, উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে যে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, আর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ নাকি বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গলবার অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। কলকাতার দিকে যদি আমরা নজর রাখি তাহলে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 থেকে 3 দিন। আবহাওয়া যেটার আপাতত বোঝা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু মেঘভার আকাশের আর তার সঙ্গে দফায় দফায় বৃষ্টি। হাওয়া অফিস বলছে বুধবার পর্যন্ত রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে, আর কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে প্রবল বৃষ্টি চলছে ঝাড়খণ্ডে, ফলে ডিভিসির জল বিপদ বাড়ায় কিনা সেদিকেও কড়া নজর রাখছে নবান্ন। হাওয়া অফিসের পূর্বাভাস এও যে এবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। নিম্নচাপটি বর্তমানে উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে, কিন্তু যাওয়ার পথে শক্তি হারালেও প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে। তাই অক্টোবরের শুরুতেই রাজ্যে একাধিক জেলায় ঝড় বৃষ্টি চলবে। হাওয়া অফিস বলছে যে আগামী 2-3 দিন আবহাওয়া এরকমই থাকবে, তাই বাইরে বেরোলে অবশ্যই ছাতা রেনকোট সঙ্গে রাখবেন, সাবধানে থাকবেন, আর সমস্ত খবরের আপডেট জানার জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে।